হ্যালো বন্ধুরা, আমি সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে বলছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ রান্না, আলু ফুলকপির তরকারি। ফুলকপিটা আমি আগে ভেজে রেখে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, এবার আমি আলুটাকে ভাজব। তেলটা গরম হয়ে গেলে একটু হলুদ দেব, ছোট চামচের এক চামচ হলুদ দিলাম। এবার আমি আলুটা ছেড়ে দেবো এর মধ্যে। আলুটা ভাজতে ভাজতে তোমাদের একটা ছোট্ট করে গান শুনিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেল গানের সাথে সাথে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এবার তেলটার মধ্যে দেবো আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন, সামান্য একটু জিরে ফোড়ন। এর মধ্যে এবার আলু কপিটা দিয়ে দেবো। এর মধ্যে একটা মশলা আমি গুলে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে এক চামচ, ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ।
যেহেতু আলু আলুটা আর কপিটা দুটোই ভাজা, সেজন্য এবার কষাতে কোনো অসুবিধা হবে না। এই জলটা দিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। একটা টমেটো, ছোট টমেটো এর মধ্যে কেটে দিয়েছি। এইবার এটাকে কষাবো। অল্প করে লবণ দিয়ে দিলাম, পরে লাগলে যদি লাগে তাহলে দেব। তাহলে আমি বলে দিই কিভাবে কি করলাম। আলুটা আর কপিটা আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম লবণ দিয়ে, হলুদ দিয়ে। তারপরে কড়ার মধ্যে যে তেলটা বাসলো তার মধ্যে আমি দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা গোটা, আর একটু জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়ন। ওটা একটু লালচে হয়ে আসার পরে আমি আলু কপিটা ওর মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে গরম জল, ঈশ্বরুষ্ণ গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটা দিলাম, দিয়ে আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে এখন ওটাকে কষাচ্ছি একটুখানি। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। আলুটা সেদ্ধ হয়েছে, আর একটুখানি সেদ্ধ হবে। কপিটা তো আগেই ভেজে রেখেছিলাম, কপিটা একটুখানি আধ ভাজা এমনিই হয়ে আছে, একটু ভাপে থাকতে থাকতে সেদ্ধ হয়ে যাবে ওটা। তাহলে বন্ধুরা, আমি পরে যেটা বলবো সেটা আগেই বলে দিই যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করোনি, সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর আমার রান্নাটা যদি, রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, খুব সিম্পল রেসিপি, সব বাড়িতে যেটা হয়, মানে এক্সেপশনাল কিছু দিয়ে রান্না করিনি, একদম লাইট করে রান্না করছি অল্প মশলা দিয়ে, এটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে এটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস করে অবশ্যই জানিও যে তোমাদের এই রান্নাটা ভালো লাগলো কিনা। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, কালারটা আর একটু কষাতে হবে। রান্না করতে করতে গ্যাসটা মুছলে না, গ্যাসটা, ওভেনটা নোংরা হয় না তাড়াতাড়ি।
আলুটা সিদ্ধ হয়েছে, দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একদম জল দেব, ব্যাস এর বেশি জল দেব না। আমি গরম জল করে রেখেছিলাম সাইডে। আচ্ছা, তোমাদের আমি তোমাদের কাছে কমেন্টসে যে আমি বলেছিলাম জানাতে, অনেকেই আমাকে জানিয়েছো যে রান্না করে সার্ভ করে দেওয়াটা সেটা সবচেয়ে বেশি ভালো দেখায়। তো এই এই মুহূর্তে আমি ঠিক এই জিনিসটা করতে পারছি না, তবে চেষ্টা করছি, করবো যত তাড়াতাড়ি তোমাদের এই জিনিসটা করে দেখাতে পারি। তোমরা যারা কমেন্টসে আমাকে জানিয়েছো তাকে তাদেরও অসংখ্য ধন্যবাদ। তার মানে তোমরা খুব মাইনিউটলি দেখো জিনিসটা, তবে এই সাজেশনটা দিলে। আচ্ছা, এই ঝোলটা আর বেশি শুকোবো না আমি, এর মধ্যে আমি ওই শাহি গরম মশলা দিয়ে দিলাম। একদম মানে এক ফোঁটা ঘিয়ের ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা, নিরামিষ রান্না তো। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি লবণের সাথে সাথে একটুখানি মিষ্টিও দিয়েছি। বাস, আমার রান্নাটা রেডি টু সার্ভ। তোমরা যারা যারা আমাকে সাজেশন দিয়েছো আমি নিশ্চয়ই ইয়ে করে দেখাবো। আপাতত আমি ঠিক যে প্রসিজিওরে করতাম সেই প্রসিজিওরে করে দেখালাম। এটা হয়ে গেছে আমার আলু ফুলকপির তরকারিটা। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর স্ট্যান্ডিং টাইমের জন্য আমি এটা ঢাকনাটা একটু ঢেকে দিলাম যাতে করে গরম মশলার গন্ধটা আর সামান্য একটুখানি ঘি দিয়েছি সেটার গন্ধটা যেন স্টে করে। তাহলে সব বলা কওয়া সব হয়ে গেছে, তাহলে আসি আজকে, কালকে আবার নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আবার এসে উপস্থিত হব। টাটা।